এলাচ আমরা মনে করি যে এলাচ বুঝি শুধু ঘ্রাণ দেয় তা না, এলাচটা চিবিয়ে খেয়ে ফেলতে হবে, এলাচটা ফেলাতে পারবেন না। পাকের পরে পাকের সাথে যে এলাচটা পেলেন আপনি এটা আপনাকে চিবিয়ে খেতে হবে। কেন? যেন আপনার সুগার লেভেল বৃদ্ধি না পায়। কেন? আপনার যেন কিডনি প্রবলেম না হয়। দেখতে এলাচটা কিডনির মতো, এটাও একটা কিডনি এর মেডিসিন। এলাচটা কেন চাপিয়ে খাবেন? তাতে আপনার শরীর গরম হয়ে না যায়, অযথা জ্বালা যন্ত্রণা হয়, অযথা মেজাজ গরম না হয়। যারা রেগুলার এলাচ খাবেন তাদের মাথা গরম হবে না, যারা রেগুলার এলাচ খাবেন তাদের ডায়াবেটিস সুগার লেভেল বাড়বে না, যারা রেগুলার এলাচ খাবেন তাদের শরীরে ইচিং হবে না, চুলকানি হবে না, যারা রেগুলার এলাচ খাবেন তাদের চোখে জ্বালা পোড়া হবে না, যারা রেগুলার এলাচ খাবেন তাদের সাইনোসাইটিস হবে না, ব্রেন প্রবলেম হবে না, মানসিক সমস্যা হবে না। অতএব আজকে থেকে প্রতিদিন তিনটা করে, সকাল বিকাল দুপুর তিনটা করে এলাচ চিবিয়ে চিবিয়ে খাবেন। কালো এলাচ সাদা এলাচ একই গুণ। এলাচের ব্রাটেলও পাওয়া যায়, এলাচের তেলও পাওয়া যায়, এলাচের বিভিন্ন রকম জিনিসই আমাদের দেশে পাওয়া যায়। এবং এলাচ দাঁতের একটা মহা ওষুধ, এই জন্য আপনি চিবিয়ে খেলেই দাঁতের গোড়ায় উঠে চলে যাবে এবং আমাদের দাঁতের শিনশিন শিনশিন করা এটা থেকে আপনি বেঁচে যাবেন। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস, লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো। আলহামদুলিল্লাহ।